আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। দেখতে দেখতে রোজা শেষ হয়ে ঈদ চলে এলো। ঈদে এবার তেমন কিছু আয়োজন করছি না, তবে ঘরের জন্য তো টুকটাক রান্নাবান্না করতেই হবে। আমার কিছু সার্ভিং ডিশের প্রয়োজন ছিল, আর ঈদ বলে কথা নতুন নতুন সার্ভিং ডিশ কিনবো, তাই আজকে আমি চলে এসেছি হোম গুডসে। আমি আরাফার সাইফকে সাথে করে নিয়ে এসেছি, দেখা যাক পছন্দ মতো কিছু পাই কি না। হোম গুডসে এসেই কিছু সুন্দর সুন্দর ডিশ পেয়ে চোখে পড়লো, আর স্প্রিংকে মাথায় রেখে ওরা অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে। এই ছাড়া আপনি গ্লাসের বলেন, সিরামিকের বলেন, মেটাল, উড, সব ধরনের ডিশওয়্যার ওদের এখানে আছে। তবে আমি আজকে কাঠের কিছু কিনবো না, আমি উডের জিনিস খুঁজছিলাম, আর অলরেডি আমার কাছে সিরামিক আর গ্লাসের জিনিস আছে, তা আমি একটু উডের মধ্যে নিব। উডের সেকশন তো খুঁজে পেলাম, তবে কি যে নিব আর কি নিব না সেটা বুঝতেই পারছি না। সব কিছু এত সুন্দর লাগছে, আর সবই মানে আমার থিমের অনুযায়ী, তো সব তো আর নেওয়া যাবে না, আর এত কিছু আমার লাগবেও না। খুব কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কি নিব আর কি নিব না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আসলে ভেবেছি কোনটা কোনটা নিব, তারপরেই ফাইনালি আমি কয়েকটা জিনিস নিয়েছি। এরপরও আমার মানে আরও অনেক কিছু এখানে পছন্দর ছিল, তবে রেখে এসেছি, এত কিছু তো আসলে দরকার নেই। আর এই তো এখন চলে যাব, কারণ একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে। আমি আর পুরো হোম গুডসটা ঘুরবো না, এতে সময় নষ্ট হবে, আর আমার আর কিছু আসলে কেনাকাটা নেই। তো আমি বাসায় যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কী কী কিনলাম। একটা সময় ছিল আমি ওদেরকে নিয়ে শপিংয়ে আসতে পারতাম না, মানে সাইফকে আমি স্ট্রলার নিয়ে আসলে দেখা যেত শপিং কার্ট ধরার মতো মানুষ থাকতো না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরাফ এখন অনেক বড় হয়ে গেছে, ওই আমাকে হেল্প করেছে গাড়ি পর্যন্ত শপিং কার্ট নিয়ে যেতে। বাসায় যাওয়ার পথে ওয়ালমার্ট ফার্মেসিতে একটু এসেছি, সাইফের ওষুধ পিক করতে হবে। ওয়েট করছি এখন ওষুধ নিয়ে, তারপর বাসায় চলে যাব। বাসায় চলে এসেছি, এখন ইফতারের বেশি টাইম নেই, আমি তাড়াতাড়ি ইফতার শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। এই হোয়াইট কালার সার্ভিং ডিশটা, এটা কিন্তু আমি কেক স্ট্যান্ড হিসেবেও ইউজ করতে পারবো, আবার যে কোনো স্ন্যাক্সও সার্ভ করতে পারবো। আর এটার সাথে ম্যাচ করে আমি একটা বোল এনেছি হোয়াইট কালার উডের,
আর এনেছি একটা মাগ, আমার একটা পানি খাওয়ার মাগ দরকার ছিল। সাথে এনেছি একটা টু টায়ার এরকম সার্ভিং ডিশ আর দুইটা কাঠের ট্রে, মানে ট্রে না ঠিক, এগুলো সার্ভিং ডিশই, যে কোনো স্ন্যাক্স সার্ভ করা যাবে। আমি একসাথে রেখে আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। টোটাল 5টা সার্ভিং ডিশ আমি এনেছি আর একটা মাগ এনেছি। কেমন হয়েছে আমার শপিং আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই। আর এখন আমি একটা রোল খাচ্ছি, এটা হচ্ছে শ্রিম্প আর ক্র্যাবের। এটা সেদিন তানহা নিয়ে এসেছিল, তো আর খাওয়া হয়নি, ফ্রিজে ছিল। এখন আমি এটা খাচ্ছি আর বাইরে বৃষ্টি এনজয় করছি। আসলে বৃষ্টি না, মানে ঝড় তুফানি হচ্ছে বাইরে, আপনাদেরকে একটু দেখাই। ছোট ছোট হেইলও পড়ছে, মানে আমাদের এখানে টর্নেডো ওয়াচ হচ্ছে, তো একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছিল, ভালোই লাগছিল। আমার ব্লগটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে আজকে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। Come on.